আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সেঙ্গেন ভুক্ত বিভিন্ন কান্ট্রির ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে সহ 26টি কান্ট্রির একটি ভিসা, সেঙ্গেন ভিসা। এই সেঙ্গেন ভিসা আপনি কিভাবে পাবেন এই বিষয়ে এই ভিডিওতে আমি বিশদ আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা যারা ইউরোপের সেঙ্গেনভুক্ত কান্ট্রিতে, সেঙ্গেনভুক্ত অঞ্চলে যেতে চান, এর মধ্যে ইটালি, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন ইত্যাদি যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে আপনারা একটি ভিসায় 26টি দেশে, যে কোনো দেশে বেড়াতে পারবেন। আপনারা যারা সেঙ্গেনভুক্ত ইউরোপের ভিসা চান, ভিজিট ভিসা চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন। যারা এই ভিসাটি প্রসেস করবেন তাদের কিছু জিনিস লক্ষণীয়, আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের পুরো ডকুমেন্টসটি সঠিক আছে কিনা। যারা বিভিন্ন এশিয়ান বিভিন্ন কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রি ভ্রমণ করেছেন এবং যাদের 4-5টি বা এরও অধিক ভিজিট রয়েছে, আপনি অরিজিনালি একজন ট্রাভেলার, বছরে 2-1 বার আপনি বিদেশে বেড়াতে যান, এ ধরনের যাদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে, তারা আপনারা সেঙ্গেনের জন্য ট্রাই করতে পারবেন। এবং সফলভাবে যদি আপনি ভিসাটি সুন্দরভাবে প্রসেস করেন, সূক্ষ্মভাবে সব কিছু খেয়াল রেখে প্রসেস করেন, তাহলে আপনি এই ভিসাটি প্রাপ্ত হবেন। এই ভিসাটি প্রাপ্ত হওয়ার জন্য আপনার যেসব ডকুমেন্টেশনের প্রয়োজন সেগুলো একটু আলোচনা করে দিই। যেমন ধরুন আপনার পাসপোর্ট, পাসপোর্টে আপনার কমপক্ষে 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, এর বাইরে হলে আরও ভালো। এরপরে রয়েছে আপনি কি করেন এর আইডি। যেমন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার বিজনেস আইডির মধ্যে ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট ইনকর্পোরেশন বা লিমিটেড লাইসেন্স, এর বাইরে আপনি 3 নম্বর বা যারা ট্যাক্স পরিশোধ করেন, কর রিটার্নের যে কাগজপত্র রয়েছে সেগুলো আপনারা দাখিল করবেন। এর বাইরে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি আপনাকে দাখিল করতে হবে। এর বাইরে রয়েছে আপনি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এবং বর্তমানে সেঙ্গেনের যেই দেশে যাবেন বা যেসব দেশে আপনি ভিজিট করতে চান সেসব দেশের ট্রাভেল প্ল্যানটি আপনাকে দিতে হবে। এর বাইরে আপনার কনফার্ম ইয়ার টিকেটও আপনি এর সাথে সংযোগ করতে পারেন। এবং আপনি যদি একটি কাভার লেটার লিখতে চান, কি কারণে আপনি ট্যুরটি করবেন এই বিষয়ে আপনি একটি কাভার লেটার এর সাথে সংযুক্ত করতে পারেন। এর মধ্যে আপনার ফটোগ্রাফ তো অবশ্যই প্রয়োজন, 35-45 মিলিমিটারের আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ফটোগ্রাফ দিবেন। এবং এর সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অতীব প্রয়োজনীয়, আপনার নামে কোনো নন ক্রিমিনাল রেকর্ড, অর্থাৎ আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এ বিষয়ে একটি ছাড়পত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে। এর সাথে আপনি আপনার এনআইডি বা যদি আপনি চাকরি করে থাকেন তাহলে এর যে ডকুমেন্টেশন আছে, নিয়োগপত্র বা আইডি কার্ড, সেগুলো আপনারা এর সাথে যুক্ত করতে পারেন। যারা স্টুডেন্ট আছেন, ছাত্র আছেন, তারা পড়াশোনা চলাকালীন সময়ে আপনি ডিপার্টমেন্ট থেকে একটি ছাড়পত্র নেবেন, ছুটির দরখাস্ত করবেন যে আপনি এই সময় বেড়াতে যাচ্ছেন, এই সময় আপনার কর্তৃপক্ষ স্কুল কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে ছুটি দিয়েছে। এই হচ্ছে আপনার বেসিক কাগজপত্র সংগ্রহের বিষয়। এবং আপনি খেয়াল করে যে 26টি দেশের একটি সেঙ্গেনভুক্ত অ্যাপ্লিকেশনের ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনারা সূক্ষ্মভাবে ফিল আপ করবেন। এগুলো ফিল আপ করে আপনি যেই দেশে ডেস্টিনেশন ঠিক করেছেন সেই দেশে আপনি আবেদনটি করবেন। বিএফএস সেন্টারের মাধ্যমে শিডিউল নিয়ে আপনি ব্যাংকের মাধ্যমে এই ভিসা ফি পরিশোধ করে আপনার এই ডকুমেন্টসগুলো ভিসার জন্য আপনি আবেদনটি জমা করবেন। জমা হওয়ার 7-15 কার্যদিবসের মধ্যে আপনি অবশ্যই ডেলিভারি পেয়ে যাবেন। এখানে ভিসা সাকসেস হওয়ার জন্য আরও কিছু জিনিস যোগ করতে পারেন, সেগুলো হচ্ছে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশে যদি আপনার আত্মীয় স্বজন বা ব্যবসায়ী কোনো বন্ধু বান্ধব থাকে তাদের কাছ থেকে একটি ইনভাইটেশন। আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ট্রেড ফেয়ার বা ব্যক্তিগত ইনভাইটেশন, ব্যবসায়িক ইনভাইটেশন আনার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আপনারা যারা এই বিষয়ে ইনভাইটেশন নিয়ে এই ভিসাটি দাখিল করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে পুরো প্রসেসিং প্রক্রিয়াটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আপনারা যারা ইটালিকে টার্গেট করেছেন, ইটালিতে ভিজিট ভিসা নিয়ে যাবেন, তারা 1 মাসের মধ্যে ভিজিট ভিসা লাভ করে আপনারা ইতালি গমন করতে পারেন। আমাদের এই সেঙ্গেন ভিসা প্রসেসিংয়ের জন্য খুবই অল্প মাত্রার আমরা সার্ভিস চার্জ নিয়ে থাকি। আমরা
অল্প সার্ভিস চার্জে আপনাদের এই কাজটি করে দিব। যাদের ডকুমেন্টেশনে কমতি আছে তারা আবেদন করার প্রয়োজন নাই, যাদের ভিজিট ভিসা কম রয়েছে বা কোনো জায়গায় ভিজিটই করেননি তাদেরও এই সহজ পদ্ধতিতে আপনারা আসলে ভিসা প্রসেসিং করলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সাদা পাসপোর্টেও ভিসা পাওয়া যায়। আপনারা যদি তো কোনো ইনভাইটেশন আনতে পারেন, স্পন্সর কালেকশন করে যদি এই ভিসাটি দাখিল করতে পারেন তাহলে আপনাদের ভিসার সফলতার দ্বার প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আপনারও সেঞ্জেন ভিজিটের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাটি পূরণ হবে। আজকে সেঞ্জেনের ভিজিট ভিসা কিভাবে পাবেন এই বিষয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিসাটি প্রসেস করতে চান তারা প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে যোগাযোগ করে আপনারা সেঞ্জেনভুক্ত কান্ট্রির ভিজিট ভিসা কিভাবে লাভ করতে পারেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।